এই মুহূর্তের সব থেকে বড় নিউজ নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই মাত্র একদম একদম মানে আমি অথেন্টিক বলবো না, তবে খুব বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেল প্রাইমারি 2014-র যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা আগামী সোমবার অর্থাৎ 12/7/2021 তারিখ থেকে শুরু হতে চলেছে, মানে এমনটি খবর পাওয়া গেছে। এটা কিন্তু খুব বিশ্বস্ত সূত্রে, আমি বলছি না যে আপনারা বিশ্বাস করুন বা এটাই সঠিক বা এটাই হবে, কিন্তু কিন্তু আমি যেখান থেকে জেনেছি তাতে খুব কালকে অর্থাৎ 6/7/2021 তারিখ মঙ্গলবার নোটিশ দেবার কথা আমি আগেও আমার ইউটিউব চ্যানেলে আগে আমি বলে দিয়েছি, এবং কালকে অবশ্যই একটা কাউন্সিলিং নোটিশ দেবে কবে থেকে কাউন্সিলিং হবে এই সমস্ত বিষয় নিয়ে। তবে অনেকের একটা মনে ভয়ের কাজ করছি যে যদি আবার কোনো কেস উঠে বা কোনো রকমের কেসে বাধা চলে আসে কি না। তবে আমি বলবো ও সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা না করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্বিঘ্নে বাড়িতে শান্তিতে কালকের কাউন্সিলিংয়ের জন্যে সরি কাউন্সিলিং নোটিশের জন্য অপেক্ষা করুন। কালকে কিন্তু কাউন্সিলিং শুরু হওয়ার কথা কিন্তু কোথাও বলা নেই বা কাউন্সিলিং শুরু হবে এমনটি কিন্তু জানা নেই। তবে তবে বিশ্বস্ত সূত্রে যেটুকু জানা গেল, আমি যেটুকু আমার চ্যানেলের মাধ্যমে জানাতে চলেছি যে অর্থাৎ 12 তারিখ সোমবার থেকে কিন্তু কাউন্সিলিং হওয়ার একটা প্রবল সম্ভাবনা। তবে এটাই যে সঠিক সেটাও নাও হতে পারে, তবে আমি যতটুকু খবর পেলাম তাতে সোমবার থেকে কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা ওয়েবসাইটে নজর রাখুন। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমাদের কিন্তু কিছুদিন ওয়েবসাইটটা কিন্তু কাজ করছিল না, তো সেই ওয়েবসাইটে কাজ কিন্তু মানে যে মেরিট লিস্টের যে র্যাঙ্ক ইনক্লুডেড এবং নট ইনক্লুডেড যে নোটিশটা ছিল, যে লিঙ্কটা দেওয়া ছিল, সেটা কিন্তু কাজ করছিল না, কিন্তু ইদানিং কাজটা করছে, মানে এখন আজ থেকে আবার কাজটা কিন্তু শুরু হয়েছে। তো এর আগে যেটা ভেনু লিঙ্ক যেটা দেওয়া আছে কাউন্সিলিং ভেনু, সেটাও কিন্তু কাজ করবে আশা করি, খুব সম্ভবত খুব শীঘ্রই কাজটা কিন্তু করবে। তো যাই হোক, এই ছিল আজকের একদম গুরুত্বপূর্ণ আপডেট, এটা আমি দিয়ে দিলাম। তবু আমি এটার উপরে 100% আপনাদেরকে আমি ভরসা করতে বলবো না, কারণ এটা কম বেশি হতেই পারে। তবে যাই হোক, সেটা ফাইনাল কী হবে, কবে থেকে কাউন্সিলিং হবে, কালকে আমরা নোটিশের অপেক্ষায় থাকবো। আমার চ্যানেলে অবশ্যই আমি সবার আগে ভিডিও আপলোড করব, তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা অবশ্যই যেন দেখার একটা অগ্রিম আমি অভিনন্দন জানাচ্ছি, যাতে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।